যৌথমঞ্চের মিছিল ও বিক্ষোভ বহরমপুরে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃতদের দ্রুত শাস্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছ নিয়োগ, বকেয়া ডিএর দাবি জানিয়ে মিছিল করে টেক্সটাইল মোড়ে বিক্ষোভ প্রদর্শন করলো যৌথমঞ্চের সদস্যরা। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ঠায় দাঁড়িয়েছিলেন সদস্যরা। এখানে সামিল হয়েছিলেন এবিপিটিএ 12 জুলাই কমিটি কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে প্রায় 5,000-এর ঊর্ধ্বে, প্রায় 6,000 বলা যেতে পারে, আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছে এবং কাঠপাটা রোদের মধ্যে থেকেও মানুষ আসা শুরু করেছে। এখন এই সময় প্রাকৃতিক দুর্যোগ প্রায় সম্ভাবনা শুরু হয়েছে। সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এবং এই রকম রোদ জল সবকে উপেক্ষা করে নিয়ে আজকে এই জেলার কর্মচারী এবং শিক্ষক তারা যৌথভাবে আজকে এই সংগ্রাম আন্দোলনে উপস্থিত হয়েছে। কতটা মজবুত আমাদের এই অর্থে এইটাই যে মানুষ এখন আমাদের সঙ্গে এসেছে। মানুষ এখন তৃণমূল সরকারের বিরুদ্ধে, এখন মানে মানুষ এখন সরকারের বিরুদ্ধে এখন হতাশার জায়গায় গেছে। মানুষ আর এখান থেকে কোনো রিলিফ পাবে না সরকারের কাছ থেকে। মানুষ এখন খুঁজছে কীভাবে নিজেকে নিরাপদে রাখবো এবং বিরোধী দলগুলোকে এইভাবে এই রাজ্যে কীভাবে প্রতিষ্ঠিত করব এবং বাম ঐক্য আরও শক্তিশালী হবে কীভাবে, সেই জায়গায় মানুষ এখন নিজের জায়গা খুঁজে নিতে চাইছে। আমার নাম সঞ্জয় কুমার সাহা, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, মুর্শিদাবাদ জেলা সম্পাদক।